বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বিষয়টি নিয়ে অবশেষে ময়দানে নামলো সদর মহকুমা শাসকের এনফোর্সমেন্ট টিম। বুধবার মহারাজগঞ্জ বাজারে হানা দিল প্রশাসনিক টিম। সঠিক কাগজ না থাকায় বাজেয়াপ্ত করা হয় প্রচুর পেঁয়াজ। সদর মহকুমা শাসক অরূপ দেব এবং মহকুমা খাদ্য অধিকর্তা নির্মল অধিকারীর নির্দেশে এদিন এনফোর্সমেন্ট টিম হানা দেয় মহারাজগঞ্জ বাজারে। বাজেয়াপ্ত করা পেঁয়াজ মহকুমা শাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুজোর কয়েক সপ্তাহ আগে সংশ্লিষ্ট টিমটি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পেঁয়াজের দাম প্রতি কেজি 35 থেকে 40 টাকা ক্রেতাদের জন্য ধার্য করেছিল, কিন্তু কিছুদিন পর থেকেই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 50 টাকার ওপর। বর্তমানে রাজধানীর সবকটি বাজারে পেঁয়াজের মূল্য প্রতি কেজি 60 থেকে 70 টাকা, আর সেই কারণেই এই হানাদারি বলে জানা গেছে। আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, সেটা রিলিজ করার ক্ষমতা এসে মহকুমা শাসক, এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেল মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আদর করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে